করোনা সংকটে রক্তের সংকট মেটাতে আবারও শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবির। রবিবার বহরমপুরের সৈদাবাদ এলাকার শহীদ ক্ষুদিরাম পাঠাগারের জোড়াশিব মন্দির কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমস্ত নির্দেশিকা মেনে সতর্কতা অবলম্বন করে প্রায় 40 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। করোনা যুদ্ধে বন্ধ সমস্ত সামাজিক কর্মসূচি, কমেছে স্বেচ্ছায় রক্তদান শিবিরের সংখ্যাও, যার কারণে ব্লাড ব্যাঙ্কগুলি প্রায় রক্তশূন্য। রক্তের জোগান না থাকায় রক্ত সংগ্রহে হিমশিম অবস্থা হচ্ছে রোগীর আত্মীয়দের। তাই রক্তের চাহিদার কথা মাথায় রেখেই করোনা যুদ্ধে সংকটময় পরিস্থিতিতে রক্তের সংকট মেটাতে রক্তদান শিবির আয়োজিত হলো শহীদ ক্ষুদিরাম পাঠাগারের উদ্যোগে। রবিবার বহরমপুরের সৈদাবাদ এলাকার শহীদ ক্ষুদিরাম পাঠাগারের জোড়াশিব মন্দির কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সমস্ত নির্দেশিকা মেনে সতর্কতা অবলম্বন করে রক্তদাতারা রক্তদান করেন এদিনের শিবিরে। শহীদ ক্ষুদিরাম পাঠাগারের সম্পাদক নীলেন্দু সাহা জানান, রক্তের আকাল মেটাতে সমস্ত নির্দেশ মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে সাবধানতা অবলম্বন করে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। প্রায় 40 জন রক্তদাতা রক্তদান করেন এদিনের শিবিরে। আজ 2 আগস্ট শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে আরো একটি রক্তদান শিবির আমরা আয়োজন করেছি। এবং লকডাউন পরিস্থিতি থেকেই আমরা রক্তের যে সংকট মুর্শিদাবাদ জেলা জুড়ে তৈরি হয়েছিল, পরিকল্পনা করে আমরা শুরু করেছিলাম রক্তদান শুরু করা। এবং লকডাউন পরিস্থিতিতে, লকডাউনের মধ্যে সরকারি নিয়ম মেনে আমরা রক্তদান করেছি। এবং তার পরবর্তীতে যখন আনলক প্রক্রিয়া শুরু হয়েছে, তখন একইভাবে যাতে রক্ত অভাবে ব্লাড ব্যাঙ্কগুলো না ঢোকে, পেশেন্ট বা মনুষ্য রোগীরা যাতে রক্তের অভাবে মুর্শিদাবাদ জেলায় উদ্ভ্রান্তের মতো ঘুরে না বেড়ান, সেই জন্য আমরা সারা জেলা জুড়ে বিভিন্ন সংগঠনের উদ্যোগে রক্তদান শিবির কন্টিনিউ করছি। আমরা আজকে শহীদ ক্ষুদিরাম পাঠাগারের পক্ষ থেকে আমাদের জোড়াশিব মন্দির কার্যালয়ে একটি রক্তদান শিবির আয়োজন করেছি। সরকারি নিয়ম মেনে আমরা খুব ছোটো ছোটো ডোনারের ডোনার নিয়ে রক্তদান শিবির করছি। সেখানে সংখ্যার আধিক্য নয়, আমরা কোয়ালিটি এবং খুব সুন্দর সোশ্যাল ডিস্টেন্সিং মেনে যাতে রক্তদান করা যায় সেই পরিবেশ বজায় রেখেই আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি। কারণ জানেন, যেভাবে করোনা প্রতিনিয়ত বহরমপুর বা তার আশপাশে মুর্শিদাবাদ জেলা জুড়ে ছড়িয়ে পড়ছে, কাজও আমাদের করতে হবে, স্বাভাবিকভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। দুটো দিক মাথায় রেখে আমরা আজকের এই রক্তদান শিবির আয়োজন করেছি। আজকে এখানে 40 জন রক্তদাতা রক্তদান। নিশ্চিত ক্যারিয়ারের একমাত্র ঠিকানা বহরমপুর স্কুল অফ নার্সিং অ্যান্ড হেলথ কেয়ার ট্রেনিং, ইউনিট অফ বহরমপুর এডুকেশন সেন্টার। এখানে জুনিয়র নার্সিং, এএনএম, জিএনএম, বিএসসি ও প্যারামেডিকেলের বিভিন্ন কোর্স করানো হয়। ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন 8327450742 এই নম্বরে। আলফা ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, ট্রেনিং শেষে নিশ্চিত কর্মসংস্থানের একমাত্র ঠিকানা। উচ্চ মাধ্যমিক পাশ সকল ছাত্রছাত্রী আবেদনের যোগ্য। জিএনএম নার্সিং, বিএসসি নার্সিং, ডি ফার্মেসি, প্যারামেডিকেল, হোটেল ম্যানেজমেন্ট, সমস্ত কোর্সে ভর্তির জন্য অতি সত্বর যোগাযোগ করুন। নার্সিং ট্রেনিং করার পর প্রতি মাসে 15,000 থেকে 25,000 টাকা আয় করুন। এডুকেশনাল লোন, স্কলারশিপ এবং হোস্টেলে থাকার সুব্যবস্থা রয়েছে। আমাদের ঠিকানা 55 তলা বহরমপুর বিডিও অফিসের বিপরীতে। হেল্পলাইন নাম্বার 8125-167-167।